6 লাখের বেশি কাঠের টুকরা, 3000 ওয়াইন কর্ক এবং শত শত শামুকের খোল দিয়ে নিজের বাড়িকে অদ্ভুত এক শিল্পে রূপান্তর করেছেন এক বৃদ্ধ। শুধু তাই নয়, প্রতিবেশীদের ছেলেমেয়েদের পুরানো খেলনা সংগ্রহ করেও তিনি সাজিয়েছেন তার বাড়ি, যা এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মূলত শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতেই তৈরি করেছেন এমন উদ্ভট এক বাড়ি। 79 বছর বয়সী এই বৃদ্ধের নাম আলবিনো কারেইরা। 1972 সালে তার স্ত্রীকে নিয়ে পর্তুগাল থেকে পাড়ি জমান কানাডায়। এরপর 1993 সালে কানাডার টরন্টোতে নির্মাণ করেন একটি বাড়ি। কিন্তু এক দুর্ঘটনায় বদলে যায় কারের জীবন। শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে তার চারপাশের পরিবেশকে নতুন করে সাজাতে শুরু করেন তিনি। অসংখ্য কাঠের স্ক্রু, ধাতব টুকরা, কয়েন, ওয়াইন কর্ক ও শামুকের খোল দিয়ে তিনি তার বাড়ি, গাড়ি এবং গ্যারেজ সাজিয়েছেন। হাসপাতাল থেকে ফিরে এলে আমার প্রচণ্ড ঘুমাতে ইচ্ছা করে, কিন্তু বাড়ির বাইরে অনেক শব্দ হয়। তারপর প্রতিদিন লোকজন এসে কথা বলতে থাকে, তখন আমার ঘুম ভেঙে যায়। এই ব্যাপারটা আমাকে খুব বিরক্ত করত। শুরুতে অল্প জায়গায় এই শিল্পকর্ম করলেও ধীরে ধীরে তা বিশাল আকার ধারণ করে। 2002 সালে যার নামকরণ করা হয় টরন্টোর অদ্ভুত বাগান। তবে সবকিছু মিলিয়ে এখন বেশ ভালো সময় কাটছে এই বৃদ্ধের। এখন আমি প্রতিদিন হাঁটি, তবে খুব বেশি নয়, 1 বা 2 কিলোমিটারের মতো। এটা আমার জন্য ভালো, অতিরিক্ত ঘুমায় না, কারণ অতিরিক্ত ঘুম ভালো নয়। কারেইরার বিশেষ এই বাড়িটি এখন জনপ্রিয় পর্যটন আকর্ষণ কেন্দ্র হিসেবে। অনেক দূর থেকে তার সৃজনশীলতা দেখতে ছুটে আসেন অনেক পর্যটক। আমি সত্যি এই শিল্পকর্মটিকে পছন্দ করি। আমি যখন এই শিল্পের দিকে তাকাই, আমার মনে হয় এটি এক ধরনের অনন্য শিল্প, যা অন্য সব শিল্প থেকে আলাদা।